বলবীর বল উন্নত মমশির শির নেহারি আমারি নতশির ওই শিখর হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলোক দুলোক গোলক ভেদিয়া খোদার আসন আরশ্ছে দিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। এই অগ্নিক্ষরা কবিতা বিদ্রোহে 1921 খ্রিস্টাব্দে রচনা করেন প্রবল আত্মবিশ্বাসী এক তরুণ কবি মাত্র 22 বছর বয়সে, কাজী নজরুল ইসলাম। সেই সময়কার রাজনৈতিক প্রেক্ষাপটে তাকে বিদ্রোহী কবি আখ্যা দেওয়া হয়। 1920 দশকে ভারতবর্ষ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, 1919 খ্রিস্টাব্দের নির্লজ্জ জালিয়ানওয়ালা বাঘ হত্যাকাণ্ড ভারতের ব্রিটিশ রাজের বিরুদ্ধে সংগ্রামকে এক চরম পর্যায়ে নিয়ে যায়। নজরুলও সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। এই 20-এর দশকেই গান্ধীজি অসহযোগ আন্দোলনের পক্ষে প্রচার শুরু করেন, নজরুলও সামিল হন। অসহযোগ আন্দোলন যখন চরম পর্যায়ে পৌঁছেছে, সেই সময় গান্ধীজি যুব সমাজকে এই আন্দোলন থেকে নিরস্ত হতে বললেন। বহুদিন ধরে বাংলায় দারিদ্র, কৃষক শোষণ, জাতি বৈষম্য, ধর্মান্ধতা চলে আসছিল। নজরুল এইসব সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক পরিস্থিতির সম্মুখীন হয়ে অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন, তাই তিনি তার সমস্ত আবেগ দিয়ে রচনা করেন বিদ্রোহী কবিতা। ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণব নাদ প্রচণ্ড। ১৮৯৯ সালের 24 মে পশ্চিমবাংলার বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কাজী বা বিচারক পরিবারে নজরুলের জন্ম। এই পরিবার বিহার থেকে বাংলায় বসবাস করতে আসে। তার পিতা মসজিদের ইমাম ছিলেন। অনেক ভাই বোনের মধ্যে নজরুল অন্যতম। দারিদ্র্যের মধ্যে জন্ম, তাই তার নাম রাখা হয় দুখু মিয়া। জন্মস্থান চুরুলিয়ার ধ্বংসাবশেষের মধ্যেই তিনি বড় হন। এক ইতিহাস প্রসিদ্ধ হিন্দু রাজার গড়ের ধ্বংসাবশেষের বর্ণনা পাওয়া যায় তার কিশোর বয়সে লেখা কবিতা ভগ্নস্তূপে। নজরুল গ্রামের মক্তবে পড়াশোনা শুরু করেন, কিন্তু 8 বছর বয়সে পিতার আকস্মিক মৃত্যুতে তিনি সংসার প্রতিপালনের জন্য মাজারে খাদেমের কাজ এবং মোল্লাগিরি করতে বাধ্য হন। শীঘ্রই তিনি ওই অঞ্চলের ভ্রাম্যমান লোকসংস্কৃতি দল লেটোতে যোগদান করেন। ওই দলের হয়ে নাটক ও গান রচনা করতে গিয়ে নজরুল হিন্দু পৌরাণিক কাহিনী এবং বাংলার লোকসংস্কৃতির সঙ্গে পরিচিত হন। নজরুলের ছাত্রজীবন দারিদ্র্যের কারণে বারবার ব্যাহত হয়। দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে তাকে কখনো ভৃত্যের কাজ করতে হয়, আবার কখনো রুটি তৈরির কারখানাতে কাজ নিতে হয়। বৃত্তি পাওয়া মেধাবী ছাত্র হওয়া সত্ত্বেও তিনি স্কুলে পড়া ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। দেওয়ালে আটকানো বর্ণাঢ্য প্রাচীর পত্র নজরুলকে মুগ্ধ করত। প্রথম বিশ্বযুদ্ধের সময় প্রাচীর পত্রে বাঙালি যুবকদের সৈন্যদলে যোগ দেবার আহ্বান জানানো হয়েছে দেখে নজরুল ব্রিটিশ সৈন্যদলের 49 নম্বর বাঙালি পল্টনে নাম লেখালেন। নজরুল যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ না করলেও নওশেরা এবং করাচিতে থাকার সময় তিনি তার ফার্সি ভাষার চর্চা ছাড়েননি। সংবাদপত্রের মাধ্যমে নজরুল বিশ্বের সমসাময়িক পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল হতে লাগলেন। অন্যতম হল বলশেভিক আন্দোলন। নজরুল আরও গভীরভাবে লেখা শুরু করলেন। 1919 খ্রিস্টাব্দে একটা উদারনীতির মুসলমান পত্রিকায় তার প্রথম লেখা বাউন্ডেলের আত্মকাহিনী প্রকাশিত হয়। এরপর বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় নজরুলের বেশ কিছু কবিতা ছাপা হয়, যার মধ্যে প্রথম প্রকাশিত কবিতার নাম মুক্তি। এই পাক্ষিক পত্রিকার কর্ণধার ছিলেন মুজাফফর আহমেদ।
সৈনিক জীবন থেকে প্রত্যাবর্তনের পর কমিউনিস্ট আদর্শে বিশ্বাসী এই ব্যক্তিত্বের সঙ্গে নজরুল ঘনিষ্ঠভাবে জড়িয়ে পড়েন। তার লেখক জীবনের শুরু সাংবাদিকতার মাধ্যমে। মুজাফফর আহমেদের সান্নিধ্যে আসার পর মুসলমান রাজনীতিবিদ ফজলুল হকের সহায়তায় নজরুল প্রাত্যহিক নবযুগ পত্রিকা বের করেন। তার রাজনৈতিক প্রবন্ধে তিনি আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে রুশ বিপ্লব, আইরিশ বিদ্রোহ এবং কামাল আতাতুর্কের নতুন তুর্কির তুলনা করেছেন। এই পত্রিকায় কৃষিজীবী ও শ্রমজীবী মানুষের কথা তিনি বারে বারে তুলে ধরেন। সরকারের নিষেধাজ্ঞা না মেনে সরকার বিরোধী লেখা প্রকাশ করার জন্য সরকার নবযুগ বন্ধ করে দেয় 1921 খ্রিস্টাব্দের জানুয়ারিতে। এরপরই সঙ্গীত নজরুলের জীবনে প্রধান অবলম্বন হয়ে দাঁড়ায়। উচ্চ বিদ্যালয়ে পড়ার সময় তিনি উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নেন এবং নওশেরাতে থাকার সময় গজলের সঙ্গে পরিচিত হন। রবীন্দ্রসঙ্গীত গেয়ে নজরুল গায়ক হিসেবে প্রথম পরিচিতি লাভ করেন। It's difficult for me to cover the dimension of Nazrul's compositions. We start from national songs, songs on patriotism, then songs on religion, then songs on folk, on many varieties of folk, then on different countries and different situations, and then on animals, birds, such like, and of course human beings. Nazrul তার সৃষ্ট গানে আরবি ও ফার্সি ভাষা মিশিয়ে নতুন মাত্রা এনেছিলেন। তিনি প্রথম বাংলা গজল গানের প্রবর্তক। ১৯২২ খ্রিস্টাব্দে নজরুল নিজে প্রকাশ করলেন দ্বিপাক্ষিক পত্রিকা ধূমকেতু। প্রখ্যাত সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নজরুলকে উৎসাহিত করে বলেন, তিনি যেন শত্রু মিত্র নির্বিশেষে নির্ভয়ে সত্যি কথা বলতে পারেন। রবীন্দ্রনাথ ধূমকেতুকে স্বাগত জানিয়ে বললেন, এখনও যারা অচেতন হয়ে আছে ধূমকেতু যেন তাদের জাগিয়ে তোলে। পত্রিকার প্রথম সংখ্যাতে নজরুলের লেখা ধূমকেতু কবিতা প্রকাশিত হয়। সেখানেও তিনি লেখেন, তাই বিপ্লব আনি বিদ্রোহ করি। মানুষের প্রতি নানা ধরনের অন্যায় অবিচার যা মানুষকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করেছিল তারই প্রতিবাদ পত্র ধূমকেতু। হিন্দু মুসলমান ধর্মের উদ্ধৃতি দিয়ে নজরুল তার প্রতিবাদের ভাষা তৈরি করেছিলেন। দুর্গার অসুর নিধন শক্তির আধারে লেখা আনন্দময়ীর আগমনে এবং শিবের প্রলয় নাচনের তাৎপর্য বর্ণনা করে তিনি প্রলয় উল্লাস লিখেছিলেন। একই সঙ্গে মহরম এবং কারবালা, মক্কা মদিনার জমজম ইদারার ওপর প্রবন্ধ লিখে মুসলিম ঐতিহ্যের বীর্য বত্তাকে ধূমকেতুতে তুলে ধরে সবার দৃষ্টি আকর্ষণ করেন। ধূমকেতুর প্রথম সংখ্যায় নজরুল লিখলেন, সবচেয়ে বড় ধর্ম হল মানবিকতা। তার প্রধান লক্ষ্য ছিল হিন্দু মুসলমান সম্প্রীতি এবং ঐক্য। মোরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। একসে আকাশ মায়ের কোলে, যেন রবি শশী দোলে, এক রক্ত বুকের তলে, একসে নারীর টান,
মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান। এই কারণে রক্ষণশীল মুসলিম পত্রিকা তাকে কাফের বলে ভৎসনা করে আর গোঁড়া হিন্দু সমাজ তাকে বর্জন করে। I think it's important to recognize that the relevance of Nazrul's thinking today is confined to not so much the fact that he was rebellious, but it relates to the fact that he was rebellious on causes which are still extremely important. One of which, of course, is his rebellion against the narrow-mindedness of sectarianism, dividing people up on some one-line religion, ethnicity, or even nationality. 1922 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে ব্রিটিশ রাজ ধূমকেতু বন্ধ করে দেয় এবং নজরুলকে এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। আত্মপক্ষ সমর্থন করে তেজোদ্দীপ্ত কণ্ঠে নজরুল বলেছিলেন, আমার বাঁশিকে বাজেয়াপ্ত করা হয়েছে বলে বাঁশির সুর থেমে থাকবে না, কারণ সুর আমার বাঁশিতে নেই, আছে হৃদয়ে। কারারুদ্ধ নজরুলের কলম থেমে থাকেনি, তিনি লিখলেন শিকল পরার গান এবং সৃষ্টি সুখের উল্লাসের মতো প্রাণ মাতানো কবিতা। জেলে দুর্ব্যবহারের প্রতিবাদে নজরুল অনশন শুরু করেন 1923 সালের মে মাসে। 40 দিনের অনশনে তার স্বাস্থ্য ভেঙে পড়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের স্বার্থে তাকে অনশন ভঙ্গ করার জন্য টেলিগ্রাম করেন। শ্রান্ত ক্লান্ত জাতির জীবনে বসন্তের হাওয়া বইয়ে দেবেন এই আশায় কবি তার গীতিনাট্য বসন্ত নজরুলকে উৎসর্গ করলেন। অবশেষে কুমিল্লার মাতৃস্থানীয়া বিরজা সুন্দরী দেবীর কথায় নজরুল তার অনশন ভঙ্গ করেন। কুমিল্লা সেনগুপ্ত পরিবারের স্নেহ ভালোবাসায় নজরুল মুগ্ধ হয়ে গিয়েছিলেন। এই সময় তিনি বিরজা সুন্দরী ভাসুরের মেয়ে প্রমিলার প্রতি গভীরভাবে আকৃষ্ট হন। 1923 সালের ডিসেম্বর মাসে জেল থেকে ছাড়া পাওয়ার পর তিনি কুমিল্লায় গিয়ে প্রমিলার পানি প্রার্থী হন। প্রমিলাকে তিনি বিজয়িনী আখ্যা দেন। 1924 সালের এপ্রিল মাসে কাজী নজরুল ইসলামের সঙ্গে প্রমিলা সেনগুপ্তর বিবাহ হয়। কাজী নজরুল ইসলাম চাননি যে তার স্ত্রী ধর্মান্তরিতা হন, ফলে এই বিবাহকে মানে বৈধ করার জন্য, এই ইন্টার রিলিজিয়াস ম্যারেজকে বৈধ করার জন্য একটা নতুন আইনই তৈরি করা হয়। কিন্তু সেই সময় রক্ষণশীল সমাজ, সমাজের হিন্দু মুসলমান এরা এই বিয়েকে মেনে নিতে পারেনি, ফলে তারা এই বিয়েকে বর্জন করেছিল। নজরুল প্রেমের বন্যায় ভেসে গেলেন। এই গানে তিনি তার প্রিয়া এবং বাসর ঘরকে সাজিয়েছিলেন কল্পনায় প্রকৃতির শ্রেষ্ঠ সম্পদ দিয়ে। জুছনার সাথে চন্দন দিয়ে মাখাবো তোমার গায়ে, রামধনু হতে লাল রং ছানি আলতা পরাবো পা, আমার গানের সাজ সুর দিয়া তোমার বাসর রচিব পিয়া, তোমারে ঘেরিয়া গাহিবে আমার। নারী পুরুষের সম অধিকারের দাবি তুলে তিনি তার নারী কবিতায় লিখলেন, মাথার ঘোমটা ছিঁড়ে ফেলো নারী, ভেঙে ফেলো শিকল। সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। 1926 খ্রিস্টাব্দে কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়। ব্যথিত নজরুল বললেন, এই হৃদয়ী মন্দির, মসজিদ, গির্জা, হৃদয় থেকে বড় কোনো মন্দির বা কাবা হয় না। হিন্দু মুসলমানের মধ্যে সাম্প্রদায়িক বিভেদের উত্তেজনা দূর করতে নজরুল 1926 খ্রিস্টাব্দে লিখলেন তার বিখ্যাত গান কান্ডারি হুঁশিয়ার। সুভাষচন্দ্র বসু বললেন, ভারতের জাতীয় সঙ্গীতের মধ্যে শ্রেষ্ঠ উদ্দীপন সঙ্গীত।
1926 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে গভীর মানসিক যন্ত্রণায় তিনি লিখলেন দারিদ্র কবিতা। এই বছরেই নজরুল আর্থিক সংকটের সম্মুখীন হন। এর মধ্যেই তার দ্বিতীয় পুত্রের জন্ম হয়। ব্যথাহত নজরুল সঙ্গীতের মধ্যে আবার খুঁজে পেলেন প্রেরণা, যে প্রেরণার উৎস ছিল তার প্রিয় পুত্র অরিন্দম খালেদ, যাকে তিনি আদর করে ডাকতেন বুলবুল বলে। তারই নামে নজরুল তার প্রথম গজল গান রচনা করেন। দু বছরের মধ্যে নজরুল প্রচুর গজল গান রচনা করেন এবং গানগুলি স্বরলিপি সহকারে বিভিন্ন পত্রপত্রিকায় ছাপা হয়। নজরুলের গানকে বিপুলভাবে জনপ্রিয় করতে সাহায্য করেছিলেন যশস্বী শিল্পী শ্রী দিলীপ কুমার রায়। 1928 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার অধিগৃহীত গ্রামোফোন কোম্পানি নজরুলের সাংগীতিক প্রতিভায় আকৃষ্ট হয়ে তাকে বিশেষ পারিশ্রমিকের বিনিময়ে গ্রামোফোন কোম্পানির গীত রচয়িতা, সুরকার এবং প্রশিক্ষকের কাজে নিয়োগ করে। এর ফলে নজরুলের সাংগীতিক জীবনের অগ্রগতি আরও প্রবল হয়। 1929 খ্রিস্টাব্দের 15ই ডিসেম্বর কলকাতার অ্যালবার্ট হলে জাতির পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। আচার্য প্রফুল্লচন্দ্র রায় তার ভাষণে বলেছিলেন, নজরুল ইসলাম শুধু মুসলমানের কবি নন, তিনি বাংলার কবি, বাঙালির কবি। সুভাষচন্দ্র বলেন, আমরা যখন যুদ্ধে যাব তখন নজরুলের গান গাইব, যখন জেলে যাব তখনও নজরুলের গান গাইব। কয়েক দশক পরে ব্রিটিশদের বিতাড়িত করতে সুভাষ বসুর আজাদ হিন্দ ফৌজ জাপানিদের সাথে হাত মিলিয়ে যখন ভারতের পূর্ব সীমান্ত পার হয়েছিল, তখন নজরুলের চল 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 সেনাদের উদ্বুদ্ধ করেছিল। নজরুলের সুখ কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি। 1930 খ্রিস্টাব্দের মে মাসে প্রাণাধিক প্রিয় বুলবুল দুরারোগ্য বসন্ত রোগে আক্রান্ত হয়ে মারা যায়। যদিও নজরুলের আরও দুটি পুত্র সন্তান হয়, তবুও তিনি বুলবুলের বিয়োগ ব্যথা কিছুতেই ভুলতে পারেননি। পরের 12 বছর তিনি সঙ্গীত সৃষ্টিতে ডুবে রইলেন। প্রায় 3000-এর বেশি গান রচনা করে তাতে সুর সংযোজনা করেন, যা রবীন্দ্রনাথ ঠাকুরের গানের চেয়েও বেশি। Nazrul's sense of rebellion also expressed itself in his musical composition. Breaking all convention, he drew on multiple musical influences ranging from classical to folk, from the Persian ghazal tradition to South Indian music. Marga Sangita Adharito, Nazrul-er onek premer gaan jagotik kamona basonake bishoybostu kore lekha. রাবীন্দ্রিক ভাবভাবনা এবং নীতিবাগীশ ব্রাহ্ম সমাজের কাছে তা বিস্ময়ের কারণ হয়েছিল। বুলবুলের মৃত্যুর পর নজরুল আধ্যাত্মবাদের দিকে ঝুঁকে পড়েন এবং তন্ত্রমতে যোগ সাধনায় মন দেন। এই সময় তিনি শ্যামা সঙ্গীত, কীর্তন সহ বেশ কিছু ভক্তিগীতি রচনা করেন। একই সময় তিনি কোরআনের 38টি পরিচ্ছদ এবং হাফিজ ও উমর খৈয়ামের কিছু অংশ অনুবাদ করেন। নজরুলের ইসলামী গানকে জনপ্রিয় করেন প্রখ্যাত শিল্পী আব্বাসউদ্দিন আহমেদ। এর ফলে মোল্লাদের মনে সঙ্গীত সম্বন্ধে যে বিরূপ ধারণা ছিল তা দূর হয় এবং মুসলিম সমাজের রক্ষণশীলতাকে অনেকটাই শিথিল করে।
1931 খ্রিস্টাব্দে নজরুল মঞ্চ এবং চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। নজরুল কলকাতা বেতার কেন্দ্রে সঙ্গীত পরিচালক হিসেবেও যোগ দেন। 1939 খ্রিস্টাব্দে নজরুলের স্ত্রী প্রমীলা দেবী পক্ষাঘাতে শয্যাশায়ী হয়ে পড়লেন। স্ত্রীকে সুস্থ করতে নজরুলকে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। স্ত্রীর অসুস্থতা এবং যুদ্ধবিধ্বস্ত পৃথিবীর পরিমণ্ডল তাকে বিচলিত করেছিল। দিনে দিনে তার অস্থিরতা বৃদ্ধি পেতে থাকে। ১৯৪১ খ্রিস্টাব্দে কোনো এক অজানা আশঙ্কা অনুভব করে কবি লিখেছিলেন, যদি আর বাঁশি না বাজে, যদি তার সৃজনশীল ক্ষমতা হঠাৎ একদিন হারিয়ে যায়, তার বাঁশির সুর স্তব্ধ হয়ে যায়, তা হবে মৃত্যু নয়, মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। অগস্ট মাসে রবীন্দ্রনাথের তিরোধান দিবসে নজরুল তার প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখলেন রবিহারা কবিতা। বিশ্বের রবি, ভারতের কবি, শ্যাম বাংলার হৃদয়ের ছবি, তুমি চলে যাবে বলে। 1942 খ্রিস্টাব্দে বেতারের এক অনুষ্ঠানের মাঝখানে কবি বাকরুদ্ধ হয়ে যান। ধীরে ধীরে তার চেতনাও লুপ্ত হয়। আগুনের বাঁশি নিজে থেকেই পুড়ে ছাই হয়ে যায়। তাই বোধহয় তিনি তার শেষ গানে লিখেছিলেন, খেলা শেষ হল, শেষ হয় নাই বেলা। সত্যি সত্যিই কবির বেলা শেষ হয়নি। জীবনমৃত অবস্থায় কবি নজরুল আরও 34 বছর বেঁচেছিলেন, যে অবস্থার কথা তিনি নিজে বলেছিলেন, যা কিনা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। যদি আর বাঁশি না বাজে, আমি কবি বলে বলছিলাম, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম, সেই অধিকারে বলছি, আমায় আপনারা ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন, বিশ্বাস। ভারতে এবং বিদেশে তার চিকিৎসা হলেও কোনো সুফল পাওয়া যায়নি। কবির মানসিক ভারসাম্য সম্পূর্ণরূপে হারিয়েছিল। 1945 খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয় কবিকে জগত্তারিণী স্বর্ণপদক প্রদান করে। 1960 খ্রিস্টাব্দে ভারত সরকার তাকে পদ্মভূষণ খেতাব দিয়ে সম্মানিত করে। 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশ স্বাধীন হয়। এই স্বাধীনতা সংগ্রামে নজরুলের উদ্দীপন সঙ্গীত স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করেছিল। তাই স্বাধীন বাংলাদেশে কবিকে 1972 খ্রিস্টাব্দে নিয়ে যাওয়া হয়। আমি এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য। সেখানে তাকে জাতীয় কবির মর্যাদার সাথে সাথে নাগরিকত্ব প্রদান করা হয় এবং 21 পদক দিয়ে সম্মানিত করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে দ্বিতীয়বার ডিলিট প্রদান করে। এই সম্মান যখন তিনি পেলেন, তখন তার মানসিক ভারসাম্য হারিয়ে গেছে। এমনি ভাগ্যের পরিহাস। তোমাদের পানে চাহিয়া বন্ধু, আর আমি জাগিব না, কোলাহল করি সারাদিন মান, কারো ধ্যান ভাঙিব না, নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুড়িব একাকি গন্ধবিধুর। 1976 খ্রিস্টাব্দের 29 অগস্ট তিনি ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয়। নজরুলের কণ্ঠস্বর মৃত্যুর বহু আগেই স্তব্ধ হয়ে গিয়েছিল, কিন্তু তার জনমনোমথিত বাণী তার গানে, কবিতায়,
তিনি রেখে গেছেন, যা সারা বিশ্বের বাঙালির কাছে আজও অম্লান হয়ে আছে। Mm-hmm.